আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মুসলিমাইজেশন টিভিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের হাতে আরও কিছু বই এসে পৌঁছেছে এবং আমাদের হাতে বই এসেছে পথিক শব থেকে পথিক শব থেকে আমাদের হাতে বই এসে পৌঁছেছে তো চলুন আমরা বইটা খুলে দেখি কি বই এসেছে আমাদের হাতে পাঠিয়েছেন সিইও স্মাইল হোসেন ঠিক আছে তো চলুন আমরা খুলে দেখি কি বই এসছে আমাদের হাতে পথিক শব থেকে বিসমিল্লাহ রহমান রহিম আমাদের হাতে দুটি বই এসছে একটা হচ্ছে তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ আবু জারিফ আর এরপর এসছে বিয়ে অর্ধেক দিন ভালোবাসার বসত সাইফুল্লাহ আল মাহমুদ এই দুটি বই তো চলুন আগে আমরা পুরুষেরটাই দেখে নেই। যে তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ আমরা পেছনের লেখাটা পড়লে বুঝতে পারবো বইটা আসলে কি নিয়ে বইটি কেন পড়া উচিত এটি কোনো ধর্মীয় বই নয় তবে এটি মুসলিম তরুণ যুবাদের জন্য লিখিত বাস্তব ভিত্তিক কল্যাণকর নাসিহার বই এছাড়াও বইটিতে যৌবনের আদম্য উচ্ছ্বাসে ভেসে যাওয়া তরুণ যুবাদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি তা থেকে উত্তরণের সম্ভাব্য উপায়ও আলোচিত হয়েছে চিন্তার জগতেও যে পাপ করা সম্ভব সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে পর্নোগ্রাফির ভয়াবহতা সম্পর্কে বিশদ আলোচনার পাশাপাশি পর্নোগ্রাফি কেন মানবতার জন্য হুমকি তার যৌক্তিক কারণগুলো তুলে ধরা হয়েছে পর্নোগ্রাফির নীল ছবলে পড়ে অনেকেই জীবন ও যৌবন দুটোই খুঁয়ে বসছেন তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার সুপরামর্শ দেয়া হয়েছে পুনরুদ্ধারের সুপরামর্শ দেওয়া হয়েছে পর্নোগ্রাফি থেকে ফিরে আসার বাস্তবসম্মত ও পরীক্ষা পরীক্ষিত কর্মপন্থা শেয়ার করা হয়েছে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ পশ্চিমা ভোগবাদী গোষ্ঠীর বুদ্ধিবৃত্তিক দাসত্ব এবং মডারেট মুসলিমদের কমিটেড প্রোপাগান্ডা আজকে তরুণ ও যুব সমাজকে কীভাবে দুনিয়া ও আখিরাতে উভয় জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিচ্ছে সে সম্পর্কে মৌলিক আলোচনা করা হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামের পরিবর্তে জাহিলি দিন প্রচলিত থাকার পিছনে মডারেট মুসলিম পরিচয় দানকারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে এমন কিছু প্রমাণিত সূত্র দেয়া হয়েছে যার উপর ভিত্তি করে একজন জন্মসূত্রে মুসলিম দাবিদার ব্যক্তি ইসলামের দৃষ্টিতে তার প্রকৃত অবস্থান সম্পর্কে জানতে পারবে কোন কোন আমলের বদৌলতে একজন পুরুষের অর্ধেক দিন পূরণ হয় হয়ে যায় তার শর্তসমূহ আলোচনা করা হয়েছে সর্বোপরি একজন তরুণ ও যুবক কিভাবে পৃথিবীর একজন সফল পুরুষ হয়ে উঠবে তার পূর্ব শর্তগুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে এই বইটি আমাদের ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবং যারা আসলে এই যে পর্নোগ্রাফির করাল গ্রাসে যারা অলরেডি পড়ে গিয়েছে যারা আসলে আক্রান্ত রয়েছে তাদের জন্য এই বইটি হেল্পফুল হবে শুধু পর্নোগ্রাফিতে আসক্ত মানুষদেরই না বরং সব পুরুষেরই এই বইটি হয়তো কাজে দেবে আমরা চলেন ভেতরটা একটু দেখে নিই তাহলে বুঝতে পারব ওকে তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ সংকলন ও সম্পাদনা আবু জারিফ প্রকাশন প্রকাশক মোহাম্মদ ইসমাইল হোসেন সংকলন ও সম্পাদনা আবু জারিফ গ্রন্থ সত্তা প্রকাশক সংরক্ষিত প্রকাশনার প্রথিক প্রকাশন এগারো তৃতীয় তলা দোকান নম্বর উনচল্লিশ বাংলা ঢাকা নাম্বার দেওয়া আছে প্রচ্ছদ আবুল ফাতাম মুন্না প্রথম প্রকাশ জুলাই দু মূল্য তিনশো টাকা অর্পণ রব্বে করিমের সে ছায় একটু জায়গা করে নিতে তবাহ করে ফিরে আসছে যে সকল তরুণ যুবা তাদের কর আলহামদুলিল্লাহ মানে অর্পণটাও খুব সুন্দরভাবে করা হয়েছে আচ্ছা এর যে সূচিপত্র আছে এটা বেশ বড় হ্যাঁ বেশ বড়ো তারপর আমরা কিছুটা নিই প্রথম দিকে পড়লেই আমরা বুঝতে পারব হ্যাঁ কি কী আছে ঠিক আছে কেন তোমাকে লেখছি তোমরা সুরক্ষা তোমারই হাতে তোমার সুরক্ষা তোমারই হাতে তোমার সমস্যার চেয়েও জটিল হচ্ছে এর সঠিক সমাধান সমাজ তোমার দেহঘরের সময় উল্টে দিচ্ছে প্রতারক সুশীলদের থেকে সাবধান নিজেদের অমূল্য যৌবনকে ধ্বংসের মুখে ঠেলে দিও না তোমার সমস্যার কল্যাণকর সমাধান অবশ্যই রয়েছে তোমাকে আত্মনিয়ন্ত্রিত করতে আত্মনিয়ন্ত্রণ করতে হবে যৌবন মহান আল্লাহর দেয়া এক বড় নিয়ামত দৃষ্টির গুনাহের ব্যাপারে সতর্ক হও দৃষ্টির লাঞ্ছনা খুবই করুণ ও ভয়াবহ কী দিন যদি অন্ধ হয়ে উঠতে হয় আল্লাহ মাফ করেন পর্ণ দেখাটা কতটুকু স্বাভাবিক যদি এমন হয় পর্নোগ্রাফি পর্নোগ্রাফি নিয়ে কিছু গবেষণা ফলাফল পর্নোগ্রাফিও ও মেন পর্নোগ্রাফি আসক্তি ভয়াবহ ফলাফল পর্নোগ্রাফির আসক্তি থেকে যেভাবে মুক্তি পেতে পারে পর্নোগ্রাফি ব্যক্তি কিভাবে সেক্স লাইফ পুনরুদ্ধার করবে দৃষ্টির হেফাজতে রয়েছে অনন্ত অন্তরের পবিত্রতা লোকচক্ষুর অন্তরালের মানেই সব প্রমাণ মুছে যায়নি কামনার দৃষ্টির ক্ষুধা সহজে মিটবার নয় জন্মসূত্রে মুসলিমদের ইমান আনা এবং ইসলাম কবুল করার আবশ্যকতা এখানে অনেক কিছু আছে আমরা শেষের টুকু মানে এখানে আরও অনেক ইম্পর্ট্যান্ট টপিক রয়েছে যেগুলো আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পুরুষ মানুষ হিসেবে এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ আর লাস্টের দিকে একটু পরে গুনাহের গুনাহ করে ফেলেছ হতাশও না গোপনে করা গুনাহের প্রকাশকারী হয়েও না প্রিয়তম রাসুলের প্রিয়তম রাসুলের দশটি উপদেশের পাবন্ধ হয়ে যাও এই যে এখানে রসুল দশটি উপদেশ আছে শেষ কবে তুমি প্রিয়তম রাসুলের জন্য কেঁদেছিলেন উপমা থেকে শিক্ষা গ্রহণ করো মৃত্যুর পর যেন তোমাকে আফসোস করতে না হয় অকৃতজ্ঞ হয়ে না সরকারি ও সবরকারি অকৃতজ্ঞ হয়েওনা সবরকারী ও সকরকারি হও স্টোরি অফ বার্সিসা আল্লা আফকান শয়তানের নুরানি ধোকা ভয়ঙ্কর ভয়ঙ্কর এটা আমাদের সবার জানা উচিত স্টোরি অফ বার্সিসা বার্সিসার কাহিনী এটা জানলে আমরা বুঝতে পারবো যে আমরা যাতে মানে পথভ্রষ্ট না হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে শির্কমুক্ত মৃত্যুই জান্নাতের নিশ্চিত গ্যারান্টি রব্বের দিকে ফিরে এসো আমাদের সবার রব্যের দিকেই ফিরে যেতে হবে আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে বইটি ভালো হবে এবং আমরা আসলে ভেতরে পড়লে বুঝতে পারবো এবং এই বইটি আসলে এই জন্য গুরুত্বপূর্ণ হবে যে এই বইটির মধ্যে আমাদের জন্য মুসলমান অমুসলিম মুসলিম অ্যাকচুয়ালি মুসলিমদের জন্য বলা যায় কারণ নাসিয়াগুলো ইসলাম এবং আইন সুন্না থেকেই এসছে তো আহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা আসলে ইনশাআল্লাহ আমাদের যদি এই যে যাদেরই পর্নোগ্রাফি আসক্তি আছে বা এরকম সমস্যা আছে তারা নিশ্চয়ই নিজেদেরকে কন্ট্রোল করার এবং আল্লাহর দিকে ফিরে আসার একটি সুযোগ পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেন একশো ষাট পৃষ্ঠার বই তো আমরা দেখে নিলাম সফল পুরুষ আমি তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ আব্বু জারিফের বই এরপর চলুন আমরা কথা বলি এমন একটি বই নিয়ে যেটি এমন একটি টপিক নিয়ে করা হয়েছে যেটি পৃথিবীর মানে সকল ইয়াং জেনারেশনের ছেলে কিংবা মেয়ে সবার মোস্ট এ হ্যাঁ যারা মুসলিম যারা অন্যান্য রিলেশনশিপের মধ্যে যায় না তাদের জন্য এটি একটি মোস্ট ডিজায়ারেবল টপিক দ্যাট ইজ বিয়ে তো এটা কি বিয়ে অর্ধেক দিন ভালোবাসার বসতবাড়ি বাড়ি সাইফুল আল মাহমুদ লিখেছেন আমরা পেছনের লেখাটা পড়ে ঝটপট বিসমিল্লা রহমান রহিম আল্লাহকে ভয় করে অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসুন সমাজের নোংরা ট্যাবুকে ভেঙে ফেলুন আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে দুজন মিলে একটি পবিত্রতম বন্ধনে আবদ্ধ হয়ে তৈরি করুন ভালোবাসার বসত বাড়ি ভালোবাসা কোনো স্ট্যাটিক জিনিস নয় ডায়নামিক ভালোবাসাকে অনেকটা ইমানের সাথে তুলনা করা যায় বাড়ে কমে আজ আপনার যাকে মনে হয় জীবনের জন্য চমৎকার সঙ্গী দুদিন পর মনে হতে পারে ছেড়ে দেমা কাইন্দাবাচি ভালোবাসার যত্ন নিন পরিচর্যা করুন একে সবুজ সতেজ রাখতে হলে ঠিকমতো পরিচর্যা করুন তাহলে যত বুড়িয়ে যাবেন ভালোবাসা তত সবুজ সতেজ হবে সুন্দর কথা লিখেছেন সাইফুল্লাল মাহমুদ তিনি সুন্দর কথা লিখেছেন বৈচিত্র্য ঠিক প্রকাশন থেকে এটা প্রথম প্রকাশ হয়েছে প্রকাশক হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন প্রকাশকর্তৃক সংরক্ষিত গ্রন্থসত্ত্বা প্রকাশ প্রকাশনায় পথিক প্রকাশন এগারো ইসলামী টাওয়ার তৃতীয়তলা দোকান নাম্বার উনচল্লিশ বঙ্গোলা ঢাকা মোবাইল নম্বর দেওয়া আছে বইয়ের মূল্য হচ্ছে তিনশো টাকা আশা করছি আপনারা এখান থেকে আসলে ডিসকাউন্ট পাবেন না এক জীবনে রব আমাকে অনেক কিছু দান করেছেন এমন এমন নিয়ামা তিনি দান করেছেন যার সুক্রিয়া আদায় করলে কোনো দিন শেষ হবে না আমি আল্লাহর কাছে আরও কিছু চাই হৃদয়ের গহিনে লুকিয়ে থাকা আশাগুলো যেন তিনি পূরণ করে দেন এবং আমাকে তার রহমতের আচলে বেঁধে রাখেন আমিন সুন্দর কথা বলেছেন আলহামদুলিল্লাহ তো এখানে ভূমিকা দেয়া আছে আমরা দেখি যে বইটির হ্যাঁ সূচিপত্র আছে এবং এখানেও যথারীতি বেশ বড় সূচিপত্র আমরা কিছুটা পড়ে ধারণা নেওয়ার চেষ্টা করব এখানে টপিক রয়েছে মোট দুটো বিয়ের আগে এবং বিয়ের পরে আমরা বিয়ের আগের কয়েকটা পড়ি বিয়ের পরে পড়ি মানে এটা পড়লে আমরা বিয়ের আগে যারা আছে তাদের জন্য এখানে বইয়ে লেখা আছে বিয়ের পরে কিভাবে আমরা সুখী হব ইনশাল্লাহ এই ব্যাপারে হয়তো লেখা আছে তো চলুন আমরা পড়ে দেখি বিয়ের আগে কৈশোরের প্রেম বাধা নয় বৈধতা চায় অবৈধ সম্পর্ক মানুষ কেন প্রেম করে যৌন চাহিদা হচ্ছে ক্ষুধার মতো নতুন করে পাওয়া হারাম কখনো আরাম হয় না হারাম রিলেশনে যারা আছেন আমার বিয়ের ভাবনা বিয়ে আকাঙ্ক্ষা থেকে অনিহা একজন মেয়ের বুক ভরা আত্মচিৎকার আমি কি ভালোবেসে বিয়ে করতে পারবো বিবাহের জন্য কেমন দোয়া করা উচিত দ্রুত বিয়ে হওয়ার কিছু পরিলক পরীক্ষিত আমল বিয়ের উদ্দেশ্যে পাত্রী দেখা ইসলাম কি বলে বিয়ের আগে কিছু টিপস ইমাম আহমেদ রহিমুল্লার বিয়ে তাকে পাওয়ার জন্য দারিদ্রতা কোনো বিষয় না আমার বিয়ে এবং কিছু উপলব্ধি এ কেমন ভালোবাসা অলি বা অভিভাবক ছাড়া কি মেয়েদের বিয়ে হবে না রিস্ক নিয়ে আপনি এত টেনশন কেন রিস্ক নিয়ে আপনি এত টেনশনে কেন তো এখানে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোর অ্যান্সার রয়েছে যে কোশ্চেনগুলো আমরা অগ্রহী করে থাকি বিয়ের ব্যাপারে আমাদের অনেকের ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণাগুলো এখান থেকে আশা করছি এটা পড়লে আমাদের দূর হয়ে যাবে সো এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা বিয়ের পরের যে ব্যাপারগুলো আছে মানে আপনারা প্রেম করতে পারবেন কিনা প্রেম করলে আসলে মধ্যে কোনো সমস্যা আছে কি না কোনটা ভালো এবং বিয়ে করতে গেলে কি আছে সুযোগ সুবিধা সুবিধা অসুবিধা যা আছে এই সব ব্যাপারগুলো আমরা এই বইয়ের মধ্যে পাবো আচ্ছা আস চলেন বিয়ের পরে কি লিখেছে এটা একটু পড়ে নিন হ্যাঁ ভালোবাসা মানে কি ভালোবাসার পরিচয় হালাল ভালোবাসার সাতকাহন দামি জিনিস ভালো জায়গায় রাখতে হয় একজন স্বামী বৃক্ষের মতো প্রিয় প্রেয়সী আপু কিভাবে জয় করবেন প্রিয়তমের হৃদয় সংসার অধিকার আদায়ের যুদ্ধক্ষেত্র নয় সংসার স্বামী স্ত্রী ভালোবাসার রণাঙ্গন প্রেয়সীর মন জয় তুমি আমার প্রেম বিয়ের রাতে স্ত্রীর সাথে স্বামীর কথোপকথন প্রিয় জীবন জীবনসঙ্গী আমার দিনদার স্বামী স্ত্রীর রোমান্টিক একটি গল্প নবীজির এক রাত্রির গল্প স্বামী স্ত্রীর মাঝে রোমান্টিকতা এবং নবীজি সাল্লাহ সাল্লামের সূন্যাস রাগারাগি বকাবকি শ্বশুরিকে শাশুড়িকে বস করার কিছু টেকনিক ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী যা করবে চতুর স্বামী বউটাকে নিয়ে আর পারি না রে ভাই প্রিয়তম আমার আমার বিবি একজন জান্নাতি মহিলার জীবন কাহিনী তিরিশ বছরে কোনোদিন তর্ক করিনি ওগো জান্নাতে গহনা কিনে হ্যাঁ হালাল রোমান্টিকতা প্রিয়তমার দিয়েন পরশে কথা দিলাম তোমায় ওগো প্রিয়তমা একটি দম্পতির ভালোবাসার গল্প বোন আমার সন্তান না হলে হতাশ না যে নারী দাম্পত্য জীবনে ব্যর্থ অসুখী যারা সন্তানকে দিনদার হিসেবে দেখতে চায় আম্মু আজ জান্নাতে ঘর বানাবে না জুম আয়ের দিনে নারীদের করণীয় বিয়ের পরে স্ত্রীদের প্রতি অনিহা। স্ত্রীকে ভালোবাসুন পর্দার বিষয় পুরুষের করণীয় স্ত্রীকে প্রহার করা কি ইসলামে জায়েজ স্বামীর নামে সাথে স্ত্রীর নাম যুক্ত করা ডিভোর্স নামক ঘূর্ণিঝড়ের বিপাকে মুসলিম সমাজ যে পাপ সবসময় হতে থাকে জান্নাতে কেউ একা থাকবে না বইটার আমি চেয়েছিলাম সূচিপত্রের জাস্ট কিছু খণ্ডিত অংশ পড়ে আপনাদেরকে জানাবো কিন্তু সেটা না পড়ে আমি পুরো সূচিপত্রটি পড়লাম এর কারণটা কি এর কারণ হচ্ছে যে আসলে এত ইন্টারেস্টিং টপিক রয়েছে যেগুলো আমাদের সকলের জন্য খুব ইন্টারেস্টিং যারা আমরা বিয়ে করেছি বা যারা আমরা বিয়ে করিনি তাদের সবার জন্য এটা ইন্টারেস্টিং টপিকগুলো সো আমরা আসলে এই বইটা অবশ্যই কালেক্ট করতে পারি এবং এই বইয়ের মধ্যে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেগুলো আশা করছে আমাদের সবার জীবনে খুব বেশি কাজে লাগবে আমাদের ছেলেদের এবং মেয়েদের যারাই আছে আমরা ভাই এবং বোন সবারই এই বইটি কাজে লাগবে আশা করছি সো আমার মনে হয় এই বইটি কালেক্ট করা যেতে পারে ইনশাআল্লাহ সুতরাং সুতরাং পথিক প্রকাশন থেকে যে দুটো বই এসছে আমার মনে হয় দুটি বই খুব গুরুত্বপূর্ণ একটা পুরুষের জন্য আর একটি পুরুষ মহিলা উভয়ের জন্য এবং এই বই দুটো আমরা আশা করছি আপনারা কালেক্ট করবেন আর বরাবর মতো আবারও বলে দিই যে আমাদের এই ভিডিওগুলো কোনো বুক রিভিউ নয় এটা শুধু আমরা বইগুলোকে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে হ্যাঁ একটু সময় নিয়ে করে দিচ্ছি আমরা শুধু এইভাবে দেখিয়ে দিতে পারতাম এই বই এই বই এই দুটো বই পথিক প্রকাশন থেকে মাত্র এসছে এইভাবে না দেখি আমরা আপনাদেরকে বলে দিচ্ছি যে বইগুলোর মধ্যে সূচিপত্রগুলো পড়ে দিচ্ছি তারপর পেছনে কী লেখা আছে সামনে কি লেখা আছে যেগুলো পড়ে আমরা বই কিনি সেই জিনিসগুলো আমরা বলে দিচ্ছি যাতে আপনাদের বই কিনতে সুবিধা হয় তো আশা করছি আপনাদের আমাদের এই বই পরিচিতি ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে আমাদের জন্য অবশ্যই দয়া করবেন সালামুক ওরহমদুল্লাহি ববার